হ্যালো ইভ্রান ওয়েলকাম টু ফোর্স একাডেমি তো ফ্রেন্ডস তুমি যদি ব্যারাকপুর আর্মি র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো কেননা তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা পাঁচই জানুয়ারি থেকে যে ব্যারাকপুর আর্মি র্যালির ফ্রেশ ডেট দিয়েছে সেই ডেটে কি আমাদের র্যালি হবে না এই ডেটটি আবার পুনরায় পিছিয়ে যাবে সেটি কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে তাই তোমাদের সুবিধার্থে তোমাদেরই হেল্প করার জন্য ভিডিওটি নিয়ে এসেছি অনেকে কিন্তু এর ওপরে পাঁচই জানুয়ারিতে র্যালি হবে না এই জন্য জন্য কিন্তু অনেকে রানিং কিন্তু ছেড়ে দিয়েছে তোমরা রানিং ছেড়ানো আমি সব কিছু বিস্তারিতভাবে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি এবং তোমাদেরকে সঠিক নিউজ দিয়ে দিচ্ছি ওকে ফ্রেন্ডস তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখান থেকেই তোমাদেরকে কিছু আপডেট দেবো এবং এখান থেকেই তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করবো তো তোমরা জানো যে ব্যারাকপুর আর্মি র্যালি তোমাদের এর আগে তিন তিনবার কিন্তু তোমাদের ডেট পিছিয়ে দিয়েছে অর্থাৎ পোস্টপন্ড হয়েছে তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালি তিনবার নতুন ডেট কিন্তু তোমাদের পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ সাল থেকে হতে চলেছে তোমাদের র্যালি সেটি হবে আর গ্রাউন্ড ব্যারাকপুরে ওকে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফ্রেন্ডস তোমরা যদি ব্যারাকপুর আর্মি র্যালির প্রত্যেকটি আপডেট পেতে চাও এবং ডিফেন্স আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম লেটেস্ট আপডেট আমরা সবার প্রথমে দিয়ে থাকি তোমাদেরকে এরকম আপডেট কেউ তোমাদেরকে দেবে না শুধুমাত্র তোমাদের যেদিন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবে সেই ডেট সেই তার উপরে তোমরা কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও পেয়ে যাবে তারপরে কিন্তু তোমরা আর কোনো ভিডিও পাবে না তো ফোর্টস একাডেমি তোমাদের প্রত্যেকটি আপডেট দিয়ে থাকে অর্থাৎ তোমাদের দায়িত্ব হিসাবে কিন্তু ফোর্টস একাডেমি কাজ করে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে ফ্রেন্ডস তো চলো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ যে বেঙ্গলে তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালি পাঁচই জানুয়ারি থেকে তোমাদের আঠারোই জানুয়ারি কিন্তু শুরু হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি ডেট অর্থাৎ এই যে ডেট এই ডেটটা কিন্তু তোমাদের র্যালি প্রোগ্রামে তোমরা যখনই চেক করবে তখনই কিন্তু এই ডেটটি তোমরা দেখতে পেয়ে যাবে এর আগে তোমাদের দুটি ডেট ছিল সেই দুটি ডেট কিন্তু পুনরায় স্থগিত হয়েছে তো ফ্রেন্ডস এই যে ডেট তোমাদের এই ডেট কি আবার পিছিয়ে যাবে এই নিয়ে কিন্তু তোমরা আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে বন্ধুরা তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালির অ্যাপ্লিকেশান ডেট শুরু হয়েছিল আটই জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত এর মধ্যে যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছিল শুধুমাত্র তারাই কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে পারবে বাকিরা কিন্তু কেউ অংশগ্রহণ করতে পারবে না যদি এখন কাউরির বয়স সম্পূর্ণ হয়েছে তারা যদি আবেদন করতে চায় তো আবেদন করতে পারবে না কেননা তোমাদের জয়েন্ট ইন্ডিয়ান আর্মির যে র্যালি যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটি কিন্তু নতুন করে নতুন করে কিন্তু আর ওপেন হবে না অর্থাৎ রিওপেন হবে না শুধুমাত্র যারা এই ডেটে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল তারাই কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তাদেরই অ্যাডমিট কার্ড আসবে ওকে তোমাদের র্যালি হতে চলেছে আর গ্রাউন্ড ব্যারাকপুর ক্যান্টেনমেন্টে ওকে তো দেখো তোমাদের পাঁচ এক এক দু থেকে আঠারো এক দু বাইশ পর্যন্ত তোমাদের র্যালির যে ডেট দিয়েছে তোমাদের এই ডেটে কিন্তু র্যালি হওয়ার একটা নিয় নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু একটা চান্স রয়েছে তোমরা ধরে নিতে পারো কেননা তোমরা সবাই জানো যে দু হাজার একুশ সালে প্রত্যেকটি র্যালি কিন্তু পোস্টপন্ড হয়েছে এবং দু হাজার এক একুশ সালে ব্যারাকপুর আর্মি র্যালি বলে না ভারতবর্ষের প্রত্যেকটি র্যালি কিন্তু স্থগিত হয়েছে দু হাজার একুশ সালে কোনো র্যালি কিন্তু হয়নি শুধুমাত্র দু হাজার একুশ সালের দুই থেকে তিন মাস অর্থাৎ মার্চ পর্যন্ত কিছু র্যালি হয়েছিল তারপরে আর র্যালি কিন্তু হয়নি এবং অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু আর আপলোড হচ্ছে না কেন জানি না যে আর্মি কি আর নেবে না বা নেবে কি নেবে না সেই বিষয়ে কিন্তু নতুন করে কোনো আপডেট দেয়নি কিন্তু তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট চেক করো প্রত্যেক দিন সেখানে কিন্তু কোনো নতুন নোটিফিকেশান আপলোড হচ্ছে না অর্থাৎ শুধুমাত্র বেঙ্গল বলে না ভারতবর্ষের প্রত্যেকটি জেলার র্যালি কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়েছে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কেননা তোমাদের এজ কিন্তু অভার হয়ে যাবে না ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমাদের কিন্তু পাঁচই জানুয়ারি থেকে র্যালি হবার হওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা চান্স রয়েছে নাইনটি নাইন পারসেন্ট কেননা তোমরা সবাই জানো যে দু হাজার একুশ সালে তোমাদের র্যালি কিন্তু হয়নি সেহেতু দু হাজার বাইশ সালে কিন্তু অল ইন্ডিয়া র্যালি কিন্তু চালু হয়ে যাবে যাদের অনলাইন অ্যাপ্লিকেশান হয়েছে প্রত্যেকের র্যালি কিন্তু দু হাজার বাইশ সালে হবে এবং যাদের এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান হয়নি যেমন ব্যারাকপুর বহরমপুর আর্মি র্যালি কলকাতা আর্মি র্যালি শিলিগুড়ি আর্মি র্যালি যাদের এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান হয়নি তারা কিন্তু তাদের কিন্তু অনলাইন নোটিফিকেশান চলে আসবে তো দু সাল থেকে কিন্তু আমরা খবর পেয়েছি তোমাদের প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশানগুলো রিলিজ করে দেওয়া হবে এবং দু থেকে কিন্তু তোমাদের র্যালি কিন্তু আবার আগের মতো কিন্তু শুরু হয়ে যাবে সেহেতু আমি তোমাদেরকে বলবো যারা রানিং করছো অবশ্যই রানিং ছাড়বে না যদি তুমি রানিং ছেড়ে দাও তাহলে যে পুরাতন যে তোমার দমটা রয়েছে তোমার বুকের মধ্যে তুমি যেভাবে আগে দৌড়াতে সেই দৌড়টা কিন্তু তুমি হারিয়ে ফেলবে সেহেতু তুমি রানিং করো রানিং ছাড়বে না কেননা পাঁচই পাঁচ এক দু হাজার বাইশ থেকে তোমাদের র্যালি শুরু হওয়ার একটা গুরুত্বপূর্ণ চান্স রয়েছে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু তোমাদের এই ডেটে র্যালি হতে পারে সেহেতু তোমরা যদি রানিং ছেড়ে দাও তোমাদের হাতে কিন্তু আর সাঁত্রিশ থেকে আটত্রিশ দিন মতো টাইম রয়েছে তোমরা যদি রানিং ছেড়ে দেয় ছেড়ে দাও তাহলে কিন্তু তোমরা যে রানিংটা কমপ্লিট করেছো অর্থাৎ তুমি যে রানিংটা প্র্যাকটিস করেছো সেই রানিংটা তুমি কিন্তু হারিয়ে ফেলবে সেহেতু তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কেউ রানিং ছাড়বে না রানিং তুমি ঘুরতে থাকো তোমাদের হাতে কিন্তু টাইম খুব সংকীর্ণ যদি তোমাদের এই ডেটে র্যালি হয় নাইনটি পারসেন্ট তো চান্স রয়েছে তাহলে কিন্তু তোমাদের আর সাঁত্রিশ থেকে আটত্রিশ দিন সময় রয়েছে তোম তো বন্ধুরা আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের পাঁচ এক থেকে কিন্তু পাঁচ এক দু হাজার বাইশ থেকে তোমাদের র্যালি শুরু হওয়ার একটা চান্স রয়েছে তোমরা কোনো বিভ্রান্তমূলক ভিডিও দেখে বা বিভ্রান্তমূলক তোমরা কোনো নিউজ পত্রিকা দেখে অবশ্যই তোমরা কেউ কেউ তোমরা হতাশাগ্রস্ত হবে না তোমাদের এই ডেটে কিন্তু র্যালি হতে চলেছে এবং তুমি একটা লাস্ট চান্স পেয়েছো একটা ফার্স্ট চান্স পেয়েছো সেহেতু তোমরা এই ডেটে র্যালি হওয়ার একটা চান্স ধরে নাও এবং তুমি ভালোভাবে রানিং করো যাতে তোমাদের এই ডেটে র্যালি হয় এবং তোমার স্বপ্নটা যেন পূর্ণ হয় কেননা তোমার সবাই জানো যে আর্মিতে ফিজিক্যালটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেহেতু তুমি যদি ফিজিক্যাল কমপ্লিট করো তাহলে মেডিকেল এবং রিটেনে কিন্তু খুব একটা টাফ হয় না মেডিকেল টাফ হলেও তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে অর্থাৎ মেডিকেলে খুব একটা ক্যান্ডিডেট কিন্তু ফেল করে না প্রায় ছেলে কিন্তু পাস করে সেহেতু মেন হলো ফিজিক্যাল তুমি যদি ফিজিক্যালটা কভার করতে পারো তাহলে মেডিকেল এবং রিটেনে তুমি কিন্তু আটকেবে না ওকে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের পুরোপুরি আপডেট এবং ফিজিক্যাল কমপ্লিট করতে মিনিমাম ছয় থেকে সাত মাস তোমাকে দৌড়াতে হবে সেহেতু তোমাদের হাতে সাঁত্রিশটি দিন টাইম রয়েছে যদি তুমি রানিং ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি রানিং কোয়ালিফাই করতে পারবে না আর্মিতে বিশেষ করে ওকে তো ফ্রেন্ডস এটাই ছিল পুরোপুরি আপডেট আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে ধন্যবাদ